সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত অনুষ্ঠানে। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই আমাদের এই অনুষ্ঠান। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন বিভিন্ন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং একই সাথে তাদের সমাধান দিতে বিশেষজ্ঞরাও। অভিবাসন প্রত্যাশীদের প্রতারিত হওয়ার কথা আমাদের দেশে প্রায়ই শোনা যায়, কখনো দালালের মাধ্যমে, আবার কখনো বা সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানটিও তাকে প্রতিশ্রুত প্রাপ্য থেকে বঞ্চিত করে। অসহায় অভিবাসন প্রত্যাশীরা বিচার পেতে গিয়ে পড়েন আরেক বিড়ম্বনায়। আদালতে দীর্ঘসূত্রতা, সঠিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার অভাব বিদেশগামীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। এক্ষেত্রে সরকারি বেসরকারি পর্যায়ে কী করা হচ্ছে, কী করা যেতে পারে, এসব নিয়েই আজকে আলোচনা করব অভিবাসীর আদালত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আর প্রতি পর্বে আমরা যুক্ত করে থাকি অভিবাসন সংক্রান্ত প্রতারণা শিকার ভুক্তভোগীদের। থাকছেন এমন তিনজন, মোহাম্মদ সুমন মিয়া, তাকিবুর রহমান এবং মোহাম্মদ শুক্কুর আলী। সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানার, সরাসরি টেলিফোন করতে পারেন, এমন দর্শকও অংশ নিতে পারেন। সুযোগ থাকবে সরাসরি ফোন করার 09-666-777-311 অথবা 02-222-2923-81 এই নম্বরগুলোতে। এছাড়াও অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন 333 এই নম্বরে। স্বাগত আপনাদের, আলোচনায় যাব, আপনাদেরকেও স্বাগত। আমি শুরুতে আপনাদের কথা একটু শুনতে চাই। সুমন মিয়া আমার সাথে শুরুতেই রয়েছেন, আপনার সমস্যার কথা আগে একটু শুনে নিতে চাই। জি আপনি বলুন, শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আমি একটি এজেন্সির মাধ্যমে ড্রাইভিং ভিসা সৌদি আরব যাই, কিন্তু ওখানে যাওয়ার পরে আমাকে ড্রাইভিংয়ের কোনো চাকরি দেওয়া হয় নাই। ওখানে আমারে ক্লিনারের কাজ দিয়েছিল, 5 মাস যাবৎ আমি ওখানে ক্লিনারের কাজ করি। আমাকে কোনো খাবারের পয়সা প্লাস কোনো বেতন কোনো কিছুই ওখানে আমারে দেয়া হয় নাই। পরবর্তীতে এমত অবস্থা, আমি না খেয়ে না দিয়ে আমি তো থাকতে পারতেছি না, এক পর্যায়ে বাধ্য হচ্ছি দেশ থেকে আমি আবার 80,000 টাকা ঋণ করে, উল্টো আরও টাকা নিয়ে, হ্যাঁ জি, 80,000 টাকা ঋণ করে পরে আমি দেশে চলে আসি। এমত অবস্থায় আমার 5 মাসের বেতন সহকারে আমি আমার টোটাল 3.5 লক্ষ টাকা যাওয়ার সময় যেটা দিয়েছিলাম ওইটা সহকারে, 5 মাসের বেতন সহকারে আমি ক্ষতিপূরণ চাচ্ছি জনশক্তি ব্যুরো অফিসের মাধ্যমে। জি ধন্যবাদ, শুনলাম আপনার কথা। তাকিবুর রহমান আপনার কথাও আমি একটু শুনে নিতে চাই। আসসালামু আলাইকুম। আমি আমার এলাকার স্থানীয় দালাল সাজিদ আরিফিন রবিন ও তার মা সাবিনা ইয়াসমিনের কাছে 3,50,000 টাকার বিনিময়ে সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তারা আমাকে দীর্ঘ 6 মাস আমাকে ঘোরায়, কিন্তু সেটা কবে, 2022 সালের জানুয়ারির 3 তারিখ আমি টাকা দিই থাকি। তারপরে দীর্ঘ 6 মাস যাবৎ আমাকে পাসপোর্ট নেওয়ার পরে ভিসার কপি, বিভিন্ন বিএমিটি কার্ড, তারপর ফিঙ্গার, বিভিন্ন কিছু ঘোরাইছে, কিন্তু আমাকে নেয় নাই। প্রায় 3,50,000 টাকা আমি তাদেরকে দিছি এবং ঋণ করে দিছি, লোন করে এবং সুদের উপর দিছি, কিন্তু আমাকে 6 মাস পরে যখন নিতে পারে নাই তখন তারা টাকা দিতেও অস্বীকার করে। সেই জন্য আমি রামরুর মাধ্যমে কুমিল্লা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করি। এখন আমি আমার টাকা ফেরত চাচ্ছি। এর মধ্যে মামলাও আপনি দায়ের করেছেন? জি জি ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের আরও একজন যিনি রয়েছেন তার কথাও শুনব। একটু আলোচনায় যেতে চাই, দুটি ঘটনা আমরা শুনলাম। মোহাম্মদ নুরুল ইসলাম আপনার কাছে শুরুতে যেতে চাই, কি বলবেন এসবের ব্যাপারে? একটি হচ্ছে বকেয়া বেতনই তিনি পাননি, আরেকটি হচ্ছে তাকে নেয়ই নেই দালাল। আমরা প্রায় প্রতি পর্বেই এই দালাল নিয়ে আসলে কথা বলে থাকি। ধন্যবাদ আপনাকে এবং অভিবাসী আদালতের অগণিত দর্শককে। আসলে প্রথম যে কেসটা সুমন মিয়া, এখানে দেখা যাচ্ছে যে উনি ড্রাইভার ভিসা যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন, উনি একজন ড্রাইভার, কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাকে ক্লিনারে কাজ দেওয়া হয়েছে। এখানে যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যেটা মানে আমরা যেটা কন্ট্রাক্ট ফর্ম বলি, এটাতে কী লেখা ছিল উনি হয়তো দেখেন নাই আমার মনে হয়, যে ওটাতে যদি ক্লিনারই লেখা থেকে থাকে তাহলে তো ওনার বিচার পাওয়া মুশকিল হয়ে যাবে।
এই জন্য আমরা যেটা বলি যে সবসময় সচেতন হয়ে যাওয়ার আগে অন্তত সেক্ষেত্রে আমার একটা ছোট প্রশ্ন আছে, কন্ট্রাক্ট পেপার বা যাই বলি আমরা চুক্তিপত্র, সেখানে কি আসলে স্পষ্ট করে লেখা থাকে যে তিনি আসলে কোন পেশায় যাচ্ছেন? এটা একদম মাস্ট। এটি আসলে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে বা এখন থেকে অভিবাসন বেতন কত সেটাও লেখা থাকে, কারণ যদি ক্লিনারের বেতন ড্রাইভার বেতন তো এক না, ওটা দেখলেও বুঝতে পারবেন, এবং পেশা তো অবশ্যই লেখা থাকবে, মানে এক নম্বরেই ওটা থাকে। এটা একটা ভুল হয়ে গেছে। তারপরেও উনি যেহেতু টাকাটা দিয়েছেন এবং এজেন্সির মাধ্যমে দিয়েছেন, আমার মনে হয় কেস করে এবং ওনার ওই ক্লিনারের বেতনও কিন্তু ওনাকে দেওয়া হয় নাই, যেটা পাঁচ মাস উনি নিজে টাকা দিয়ে তারপরে আসতে হয়েছে। তাই কাজে যদি এটা কেস উনি কন্টিনিউ করেন, এটা প্রতারণার কেস এবং এজেন্সি যেটা আছে তার এগেনস্টে উনি কেস করেছেন বিএমইটির মাধ্যমে, বা যদি কোর্টেও কেস করেন তাহলে এটার প্রতিকার অন্তত টাকাটা তো ফেরত পেতে পারেন। আর দ্বিতীয়টা যেটা তাকিবুর রহমান সাহেবের যে কেসটা হয়েছে, এখানে উনি যাওয়ার জন্য দিয়েছেন কিন্তু এখনও যেতে পারেন নাই সম্ভবত। আপনি কি ভিসা কপি দেখেছেন যে আপনাকে কোন ভিসায় পাঠানো হবে? জি, আমাকে ভিসার কপি দেওয়া হয়েছে। ওখানে কি লেখা আছে, মানে এটা কি জেনুইন ভিসা নাকি এমনি একটা? আমাকে একটা ছবি দিয়েছে, ছবির প্রিন্টটা আমার কাছে আছে। আচ্ছা, ভিসাটা সবসময় আমরা যেটা বলি যে ওটা বিএমইটির অফিসে একটু পরীক্ষা করে নিতে, কারণ যে কোনো ভিসার ছবি দেখালেই তো মানুষ মনে করে যে এই ভিসা আমি যাচ্ছি, কিন্তু তার যেহেতু পাঠাতে পারছে না তার মানে এখনও তারা ভিসাই পায় নাই আমার মনে হচ্ছে। আর বিএমইটি অফিসে গেলে সেই ভিসা আসলে সঠিক করে জাল সঠিক চেক করার সুযোগ রয়েছে। এই জন্য সবাইকে অনুরোধ করবো যে কোনো ভিসা যে কোনো মানুষ দেখাক, দালাল হোক এজেন্সি হোক, আপনারা আগে বিএমইটি অফিসে গিয়ে ওটা একটু চেক করবেন যেটা জেনুইন কিনা, তাহলে সে টাকাটা দেওয়ার সুবিধা হবে। আর উনি যে কেসটা করেছেন ওটা আসলে 406 এবং 420 ধারায়, তার প্রতিকার খুবই কম, মাত্র 5,000 টাকা। এই জন্য ওখানে মনে হয় একটু অ্যাডভোকেট সাহেব ভুল করেছেন। এটা আমাদের 2013-র যে আইন, অভিবাসী আইন আছে, এটার ধারায় করতে হবে, তাহলে উনি পুরো টাকাটা পাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। কারণ এটা হলো প্রতারণার কেস, 420 যেটা, 406 যেটা, ওটাতে করেছেন, এটাতে প্রতিকার পেলেও খুব লাভ হবে না ওনার। সেজন্য আপনি যেটা করবেন যে আপনাকে যেহেতু, কারণ 2013-র যে আইন এখানে কিন্তু আপনাকে পাঠাতে না পারলেও সেটা প্রতিকারের জন্য ব্যবস্থা আছে, এবং এজেন্সি না হলেও অন্য লোকও যদি টাকা নেয় সেটাও ব্যবস্থা আছে, কাজে ওটাতে করতে হবে। আমাদের সাথে হুমায়ুন কবির আছেন, নিজেই একজন অ্যাডভোকেট, আমরা একটু তার মতামত শুনতে চাই, বিশেষত তাকিবুর রহমানের ক্ষেত্রে। তিনি আসলে আইনিভাবে আসলে কী ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন, বা প্রক্রিয়াগুলো বা পদক্ষেপগুলো কী হতে পারে? আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসির অগণিত দর্শক শ্রোতা আছে, স্যারও এখানে আছেন। আসলে এখানে স্যার কথাটা বলেই ফেলছেন যে এখানে তাকিবুর ভাই কিন্তু অলরেডি মামলা করে ফেলছে দণ্ডবিধির 406-420 ধারাটা। আসলে আমরা যত স্মার্ট হব, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অল লয়ার্স, আসলে আমরা আইনজীবী হিসাবে আমাদের কোর্ট প্রাঙ্গণে যত স্মার্ট হব, আমার মনে হয় যারা আমাদের ক্লায়েন্ট তারাও কিন্তু আসলে স্মার্ট একটা রিমেডি পাওয়ার একটা ক্ষেত্র থাকে। যেমন ধরেন স্যার কিন্তু বলেই ফেলছেন যে আসলে দণ্ডবিধির 420 বা 406 যদি এটা মানে যায় তাকিবুর ভাই প্রমাণও করতে পারে, তাহলে কিন্তু সেইখানে তার দণ্ডটা হবে মাত্র আপনার পানিশমেন্ট হবে হয়তো আপনার 5 বছর সর্বোচ্চ, আর আপনার ক্ষতিপূরণটা পাবে সে 5,000 টাকা। আর যদি আমি এই 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের অধীনে 31-এর ঘ দ্বারায় মামলাটা দায়ের করতাম, তাহলে তাকিবুর ভাইয়ের ক্ষেত্রে বলবো সেখানে তার 1,00,000 টাকা, সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত এইখানে একটা ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণটা পেতে পারতেন, এবং সেই সাথে আর দণ্ডটা হলো 5 বছরে আছে। তাহলে এই ধারায় মামলাটা করলে এইখানেই কিন্তু রামরু আসলে খুব চমৎকার একটা স্পেস কিন্তু ওনারা বেছে নিয়েছেন। রামরুর এটা এই খুব বেশি দিন আগে না, 1 মাস আগেও, অর্থাৎ এই যে লার্নেড লয়ার্সদের ভিতরেও কিন্তু আমরা আসলে একটা আইনের ভিতরে যখন অভ্যস্ত হয়ে পড়ি, কোনো একটা সমস্যা ক্লায়েন্ট নিয়ে আসলে আমরা ওই অভ্যস্ততার ভিতরেই মামলাটা করে দিই। আসলে আমরা যত এই মামলার এই আইন 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনটা কিন্তু অত্যন্ত সময় উপযোগী এবং যুগ উপযোগী একটা মামলা এই আইনটা, কাজে এই আইনটা যত অ্যাপ্লাই করতে পারে সেটা ভালো হবে। তো আমি যেহেতু মামলাটা হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি তাকিবুর ভাইকে বলবো যে যেহেতু মামলাটা হয়ে গেছে এখন সেটা প্রমাণ করার আপনি ডকুমেন্টস দিয়ে চেষ্টা করেন, কিন্তু আপনার এইখানে আবার আরেকটা সুযোগ রয়ে গেছে, স্যারের সাথে আমি এইটা অ্যাড করবো, সেটা হলো এই আইনেরই 28 ধারায় একটা বিধান আছে যে ফৌজদারি মামলার অধিকারকে ক্ষুণ্ণ না করেও যদি কোনো অভিবাসী কর্মী সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থান চুক্তির আপনার লঙ্ঘনজনিত কারণে, তাহলে কিন্তু সে ক্ষতিপূরণের মামলাটা মোকদ্দমাটা দায়ের করতে পারবে। কাজে আমি তাকিবুর ভাইকে বলবো যে যেহেতু ফৌজদারি মামলা একটা হয়ে গেছে 406-420, এখানে দরকার নেই এখন আর ওই দিকে আমরা যাব না, আমরা যাব যে আপনার ক্ষতিপূরণটা আদায়ের জন্য। আর ওনার কাছে বেশ কিছু ডকুমেন্ট
ডকুমেন্ট আমি দেখছি যে ডকুমেন্টারি এভিডেন্স আছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে একটা মোকদ্দমাটা প্রমাণ করতে পারবে। সুমন মিয়ার ক্ষেত্রে আর সুমন ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো, এখানেও আমি বলবো যে গ্রাসরুট লেভেলে কিন্তু রামরু এই কাজটাই অর্থাৎ সচেতনতার হওয়ার কথাটা যেটা স্যার বললেন যে এই বৈদেশিক কর্মসংস্থান আইনের যে 22 ধারাটা, অর্থাৎ এখানেও আমরা যেটা ই করি সেটা হলো গ্রাসরুট লেভেলে আমরা প্রথম কোনো একটা সমস্যা আসলে সেখানে কিন্তু প্রথমেই আমরা ইউথ ভলান্টিয়ার্স কমিটি আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে, যারা ক্ষতিগ্রস্ত লোকজনদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিয়ে প্রথমে চেষ্টা করে যে গ্রাসরুট লেভেলে এটা কীভাবে সমাধান করা যায়, অর্থাৎ প্রথমেই আমরা মামলা এবং মোকদ্দমার দিকে আমাদের যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আসলে আমরা এই ইনক্লাইন্ড হওয়ার জন্য আসলে তাদেরকে এনকারেজ করবো না। আমরা ই করবো যে যদি সেটা যদি সালিশের মাধ্যমে বলি অথবা আমরা বলি যেটা আমাদের রামরুতে যেটা সেটা হলো আপনার যে এই মেডিয়েশনের মাধ্যমে, অর্থাৎ দুইটা পক্ষকেই নিয়ে একত্রে বসে সেটা যদি করা যায়। আমি সুমন ভাইকে বলবো প্রথমে যে আপনি একটু চেষ্টা করেন যে আসলে যদি আপনার ওই এলাকাগতভাবে যদি সমস্যাটার সমাধান করা যায় ফেলা যায় তাহলে ফেলা যায় সেটা ভালো, তারপরে যদি না পারেন তারপরে তো আসছেই মামলা এবং মোকদ্দমা আদালতের বিষয়টা চলে আসবো। আসলে এখানে রামরু কিন্তু এই দুইটা বিষয় নিয়েই কাজ করে, একটা হলো যারা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের জন্য মামলা প্রথমে হলো যে আপোষের মাধ্যমে সমস্যার সমাধান হয় কিনা, যদি ব্যর্থ হয় তখন হলো মামলা মোকদ্দমা, আর তা যদি না হয় তাহলে পরে আমরা যতটুকুন পারি আমরা যেটা চাই সেটা হলো যে জি মামলা ভিতরে চলে আসা। ধন্যবাদ, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো শুনবো। মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার কাছে আবারও আসতে চাই যে আমরা যেটি বলছিলাম শুরু থেকেই যে অভিবাসীদের অভিবাসন প্রত্যাশী বা অভিবাসী যাই বলি না কেন বিড়ম্বনার কথা, দুর্ভোগের কথা, সেক্ষেত্রে আসলে বিচার পাওয়ার ক্ষেত্রে আদালতের দীর্ঘসূত্রতা বা আদালতের জটগুলোই কি আসলে একমাত্র কারণ, নাকি সব মিলে আসলে কি কারণগুলো কি কি আসলে এই যে? ধন্যবাদ, আপনি আসলে খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। আসলে আদালতের দীর্ঘসূত্রতা এক্ষেত্রে খুব বেশি কারণ নয় আমি যেটা দেখেছি, কারণ আমাদের যে 2013 সালের যে আইন সেখানে খুব বেশি কেস হয়নি। এক দুটো কারণ আছে এটা, একটা হলো যে যে এই আইন সম্পর্কে অনেকে জানে না, এমনকি অ্যাডভোকেট সাহেবরাও অনেকে জানে না যে এই আইনে বিভিন্ন সুরাহা পাওয়ার একটা সুযোগ রয়েছে সেটা জানে না। দুই নম্বর যেটা প্রবলেম হয় সেটা হলো ওনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে না। যে কোনো আইনে বিচার পেতে হলে যে জিনিসটা প্রথম দরকার সেটা হলো কিছু না কিছু ডকুমেন্ট, দালিলিক প্রমাণ। এই জিনিসটা ছাড়া তো কোর্ট রায় দিতে পারে না, এটা সমস্যা হয়ে যায়। কিন্তু অনেকেই টাকা দিয়ে ফেলে শুধু দেখা যায় যে সরল বিশ্বাসে অথবা মৌখিক কোনো ইয়েতে, কিন্তু আমরা সবসময় বলি যে কোনো না কোনো কাগজে একটা ডকুমেন্ট রাখতে, ছোট্ট একটা কাগজে ডকুমেন্ট রাখলেও আদালতে কিন্তু সেটা প্রমাণ করা যায় এবং সুবিধা হয়, সে পুরো টাকাটা ফেরত পেতে পারে। আর ওইখানে যাওয়ার যে ডকুমেন্টসগুলো, যেমন যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা থাকে, ভিসার কপি থাকে, টিকিটের কপি থাকে, তাহলে তাদের জন্য অনেক সুবিধা হয়। কিন্তু যখনই বিচারে যায় তখন দেখা যায় যে এই সব কিছুই নাই, যার ফলে আদালত থেকে সঠিক বিচার পাওয়া সম্ভব হয় না। কিন্তু এই বিচারগুলো কিন্তু খুব দ্রুত এবং দুর্বৃত্তরাও নিশ্চয়ই আরো বেশি এটাই সুযোগ নেয়, সুযোগটা নেয় যে যাতে ওই জিনিসগুলো তাকে না দিয়ে কিভাবে পার পাওয়া যায়, প্রতারণা করার সুযোগ সুবিধা হয়। জি, আমাদের সাথে আরো একজন যুক্ত আছেন, মোহাম্মদ শুকুর আলী, আমরা একটু তার কথা শুনে নিই। শুকুর আলী, আসসালামু আলাইকুম। আমি পূর্বে 9 বছর পূর্বে সিবিআরে সিঙ্গাপুর যাই, যাওয়ার পরে আমি গত 23 আগস্ট 2022 সালে আমি 2 মাস ছুটিতে সিঙ্গাপুর থেকে দেশে আসি। আসার পরে 7 দিন পরে আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করা দেয় কোনো কারণ ছাড়াই। এর জন্য রামরুর সহযোগিতা আমি জনশক্তিতে একটা দরখাস্ত দায়ের করি, দরখাস্তে কোনো আমি সুরাহা পাই নাই। এবার আমি রামরুর সহযোগিতায় আমি আমার চাকরি ফেরত চাইতেছি। জি, ধন্যবাদ শুকুর আলী। তারা কোনো কারণও আসলে দেখায়নি আপনাকে? জি না, জি না, কোনো কারণও আমাদের দেখায়নি। জি, ধন্যবাদ। মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার কাছে একটু শুনবো। এখানে আসলে তার দাবিটা যৌক্তিক, কারণ উনি চলে আসছেন ছুটিতে, হঠাৎ করে তাকে বলে দিল যে চাকরি ক্যান্সেল, এমনকি ওনার জিনিসপত্র মনে রেখে আসছেন যে কারণ ছুটিতে আসছেন, যেহেতু কিছু বেতনও হয়তো পাওনা থাকতে পারে এরকম। তো এটা আসলে আইনে কোনোভাবেই করতে পারে না, কিন্তু জিনিসটা হয়ে গেছে ওই পারে, মানে দ্যাট ইজ সিঙ্গাপুরে ঘটনাটা ঘটেছে। আপনি দরখাস্ত করেছেন বিএমটিতে, এটা একদম সঠিক আছে, এবং আপনি কন্টিনিউয়াসলি সেখানে একটু যোগাযোগ রাখবেন যে আমার প্রতিকার কী হলো। আর আপনি যেহেতু কুমিল্লা থেকে সম্ভবত, আপনার বারবার ঢাকা আসার দরকার নাই, আমার মনে হয় কুমিল্লা যে জনশক্তি অফিস আছে বিএমটির সেখানে রেগুলার যোগাযোগ করবেন। আমার ধারণ, আমার মনে হয় যে সিঙ্গাপুরে যে বাংলাদেশ কনসুলেট আছে, মানে হাইকমিশন, সেখান থেকে এটার প্রতিকার পাওয়া যাবে, কারণ সিঙ্গাপুরে আইন খুব শক্ত এবং তারা কোনো কোম্পানি ইচ্ছা করলেই এরকম ধরনের কাজ করতে পারে না। যদি কোনো শিপইয়ার্ড করে থাকে তাদের জন্য যদি এরকম হয়েই যায় যে আমাদের লোক দরকার নেই, তাহলে তাকে কম্পেনসেট করতে হবে,
তাকে যাদের নিয়ম অনুযায়ী এক মাসের বেতন যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার জিনিসপত্র যেগুলো ওইগুলো হয়তো প্যাক করে তাকে ব্যাক করতে হবে এটা নিয়ম সিঙ্গাপুরের এবং ওরা এটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করে যে আপনি এটা যোগাযোগ রাখবেন বৈধ শ্রমিকদের ক্ষেত্রে বৈধ শ্রমিকদের ক্ষেত্রে যেহেতু সে ওখানে 9 বছর কাজ করেছে দুটো শিপইয়ার্ডে কাজ করেছে একটা জুরং শিপইয়ার্ড এটা খুবই নাম করা তারপরে পরেরটাতে যেটা সেটাও মানে সাপ্লাইয়ের কাজ কিন্তু খুব বৈধ একটা কোম্পানি কাজেই আপনি প্রতিকার অবশ্যই পাবেন আপনি হতাশ হবেন না এখানে কুমিল্লা এবং ঢাকায় আপনি যোগাযোগ করতে থাকবেন এটার প্রতিকার অবশ্যই পাবেন এবং দূতাবাসের মাধ্যমে এটা করতে হবে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আমার আরেকটা প্রশ্ন আছে এই ক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট দেশগুলো সরকারের সাথে কি আসলে আমাদের সরকারি পর্যায়ে থেকে সেই ধরনের চাপগুলো দেয়া থাকে কিনা চাপ দেয়া হয় কিনা যে আরও বেশি আমাদের অভিবাসন প্রত্যাশী অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে আন্তরিক যাতে হয় সেগুলো কি আসলে করতে পেরেছে এখানে আমি উল্লেখ করতে চাই যে আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট আছে কিন্তু আমাদের 16টা দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট আছে সিঙ্গাপুরের সাথেও আছে এবং তার অধীনে কিছু টেকনিক্যাল কমিটি আছে যেটা প্রতি 6 মাস পর পর বসে অথবা অনেক সময় 1 বছর পর পর বসে এই ধরনের ইস্যু নিয়ে সবসময় আলোচনা হয় এবং যদি এরকম হয় যে একটা পলিসি লেভেল ইস্যু তাহলে ওই সময় আলোচনা হয় এবং আপনি যেটা বলেছেন যে চাপ দেওয়ার মানে ব্যবস্থা আছে আর আমাদের যেটা সমস্যা হয় আমি বলেছি যে ওই ডকুমেন্টস থাকে না অনেক সময় যে সেজন্য হয়তো বলতে পারে না কিন্তু তারা আন্তরিক বিশেষ করে ডেস্টিনেশন কান্ট্রি কিন্তু আন্তরিক যদি বৈধ বিষয়টা হয় তাহলে তারা মানে চায় যে এটার প্রতিকার হোক তারা ক্ষতিপূরণ পাক এবং কোম্পানির উপরে চাপ দেয় কিন্তু সমস্যা হয়ে যায় যে অনেক সময় দেখা যায় অবৈধ হয়ে গেছে বা আনডকুমেন্টেড হয়ে গেছে কোনো পেপারস নাই তখন ওরা এই বিচারগুলো দিতে পারে না ওই পক্ষ থেকে কিন্তু যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের জানেন এখন 31টা লেবার উইং আছে তারা প্রতিনিয়ত কাজ করছে তারা চাপ দেয় এবং চাপ দিলে কাজও হয় জটিল কোনো কেস ছাড়া আরগুলো নর্মালি কিন্তু তারা সহযোগিতা করে জি মোহাম্মদ হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই মানুষের এক ধরনের অনীহা আছে প্রতারিত হওয়ার ক্ষেত্রে প্রতারিত হলে বা কোথাও আসলে ক্ষতিগ্রস্ত হলে এক ধরনের অনীহা আছে আদালতের কাছে যাওয়ার এটার কারণটা আসলে কী মানে শুধুমাত্রই কি আইনের প্রতি আস্থাহীনতা বা এক ধরনের ভয় সমস্যাগুলো আসলে কোথায় আমরা এটা আসলে আমি যেটা একটু ছোট্ট একটা উদাহরণ দিয়েই আর কি করি যেমন ধরেন যে আমরা 1 কাপ চা আপনি আমাকে পান করাবেন যদি রমজান পবিত্র রমজান মোবারক 1 কাপ চা শুধু মানে কিন্তু শুধু চায়ের লিকার না এখানে দুধ থাকতে হবে পানি থাকতে হবে অথবা যদি ডায়াবেটিস রোগী হয় তাদের জন্য চিনি ছাড়া অন্যান্যদের চিনি থাকতে হবে অর্থাৎ একটা পারস্পরিক একটা দায়িত্ববোধের জায়গা এখানে অর্থাৎ দেখেন বাদী পক্ষ আছে বাদী পক্ষের উকিল আছে আসামি আছে আসামি পক্ষের উকিল আছে এবং বিজ্ঞ আদালত আছে এই যে 5টা পক্ষ যখন রেডি হবে 5টা পক্ষ যদি বলে যে আই অ্যাম রেডি উই আর রেডি অনলি অ্যাট দ্যাট টাইম কিন্তু আসলে একটা প্রসিডিং চলতে পারে তাছাড়া এর মধ্যে একজন লোক যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সেই দিন আর বিচার কার্যক্রমটা শুরু করা সম্ভব হলো না এটা কিন্তু স্যার যেটা বলছেন যে সেটা হলো আসলে বিচারের দীর্ঘসূত্রিতা এটাই শুধু একমাত্র কারণ না এখানে আরেকটা মানে আমি এই আইনের আলোকে অর্থাৎ 2013 সালে বৈদেশিক কর্মসংস্থান আইনের আলোকে যে কথাটা বলবো স্যার আসলে ঠিকই বলছেন ওই যে অভ্যস্ততার ব্যাপার দণ্ডবিধির এই ধরনের কোনো প্রতারণার ঘটনা ঘটলেই আমরা 406-420 মামলা করি এই আইনটাই কিন্তু আসলে বাদী পক্ষের উপরে কিন্তু কিছু দায়িত্ব কিন্তু অর্পণ করছে যে বাদী পক্ষের এখানে 3 এবং 4 ধারাটার যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতে পারবো যে সেখানে কিন্তু এই 3 ধারায় বলছে যে এই আইনের বিধান অনুসরণ ব্যতিরেকে কেউ অভিবাসী হবেনও না অন্য কাউকে অভিবাসন করাইবেন না তাহলে এই আইনের অধীন যদি আমি অভিবাসী হতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু প্রসিডিউরালি আমাকে কিছু মেনটেন ফর্মালিটিস মেনটেন করতে হবে বৈধ পথে জি জি এইখানেই আমাদের অত্যন্ত মানে এইখানেই একটা বিশাল একটা লেকুনা রয়ে গেছে সেই লেকুনাটা পূরণের জন্যই কিন্তু এই রামরো আবার ধরেন যে একেবারে গ্রাসরুট লেভেলের সচেতনতামূলক কাজগুলো কিন্তু করে থাকে কীরকম সচেতনতা সেটা যারা এলাকার যারা যুব সম্প্রদায় আছে তাদের মাধ্যমে মাইকিং করে ঘোষণা করে দেয় যে তুমি যদি বিদেশ যেতে চাও তাহলে তোমাকে এই এই ফর্মালিটিসগুলো মেনটেন করে চলতে হবে আসলে এগুলোও দরকার আছে আর আমি মনে করি যে এই যে দেখেন 3 জন ভিকটিম এখানে আছে বা ভুক্তভোগী যারা আছে তারা কিন্তু কেউ কিন্তু আমাদের সামনে এই কথাটা বলে নাই যে আমি অমক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছি অর্থাৎ রিক্রুটিং এজেন্সির
আর মাঝখানে যে অন্ধকার অর্থাৎ একটা পর্দা রেখে দিল, দূরত্ব রয়ে গেল, তাহলে পরে কিন্তু ওই রিক্রুটিং এজেন্সি ছাড়া কিন্তু অন্য কেউ আমাকে বৈধভাবে কি বিদেশে আমাকে নিতে পারছে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে দালালরা তো আসলে অত্যন্ত অনেক রঙিন স্বপ্নের ফেরিওয়ালা। সেই স্বপ্নের ফেরিওয়ালার কাছ থেকে যদি আমরা এই স্বপ্নগুলো কিনি, সেই স্বপ্ন যারা কিনবো তাদেরও কিন্তু আসলে একটু সচেতন, এটা যে দায়িত্ব যদি পালন না করি তাহলে সমস্যা না। হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। আপনার কথার সূত্র ধরেই নুরুল ইসলামের কাছে আসতে চাই। দালালের কথা প্রতি পর্বেই আমরা আসলে দালাল নিয়ে কথা বলি, এই সমস্যার আসলে সমাধান আসলে আসলে দালাল যাদের, এই দালাল ছাড়া কিন্তু কেউ বিদেশে যেতে পারে না, কারণ এজেন্সিরা নিজেরাও রিক্রুট করে না, ইচ্ছা করেই করে না। কারণ দালালের বিষয়টি সংক্ষেপে আমরা শুনবো। টেলিফোনে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার সমস্যার কথা বলতে দর্শক নাম বলে প্রশ্ন করুন, আমাদের বিশেষজ্ঞ শুনতে পাচ্ছেন। হ্যালো, জি দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। জি আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমার নাম ফারজান আক্তার ডলি। জি জি বলুন। জি আমি 2019 সালে কাতার আমার ছেলে আর আমার ভাগনারে পাঠানোর জন্য, মানে বাংলা ওরা দালাল আর কি বাংলাদেশে ছিল একজন আর কাতার ছিল একজন, তা ওরা ওখান থেকে একটা ভিসাও দেয়। আমি অনলাইনে চেক করে দেখি হ্যাঁ ভিসা ঠিক আছে। তারপর আগে আসছে আমার ভাগনারটা, ভাগনার ভিসা চেক করি যে ভিসা ঠিক আছে। তারপর মনে করেন এই ফিঙ্গারপ্রিন্ট করছে, মেডিকেল করছে, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ভিসা ঠিক আছে। এখন পাঠানোর এক সপ্তাহ আগে বলতেছে টাকা পয়সা দেন, তার সবকিছু ওকে, টিকিট দেবো, টাকা নিয়ে দিবো, তার টিকিট বাপা টাকা দেন, টিকিট করবো, টাকা দিচ্ছি, আমার ভাগনার টাকা, আমার ছেলের টাকা। এই যে মনে করেন টাকা নেওয়ার পরে এই যে মনে করেন মোবাইল বন্ধ করছে, এখন মনে হয় দুই দালালের এক দালালের সাথে, তাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি ওখানে গেছি, চাইয়া চেয়ারম্যানের কাছে বলছি, মোটামুটি একটা পারিবারিকভাবে একটা মানে লোকজন নিয়ে বসছি, তারা বলছে টাকা দিবে দিবে, তারা টাকা দেয় নাই। আমি মামলাও করছি, মামলা করে মনে করেন ওয়ারেন্ট হয়েছে, মানে মামলা ঘুরতে ঘুরতে আমার অনেক টাকা পয়সা অনেক কিছু আমি আরও সর্বহারা হয়ে গেছি। তারপর মনে করেন আমি আমার ছেলের জন্য এর জন্য কারোর জন্য আমি ইমান শরীর টাকা ভর্তি দিতে পারি নাই, আমি আমার ছেলের জন্য এর জন্য টাকা উঠাতে পারি নাই। দুই দালালি এখন আছে, দুই ভাই মামলার আসামি, এক নম্বর আসামি, যে সব কিছু আছে আমার কাছে ডকুমেন্ট, এক নম্বর আসামি আসে না, দুই নম্বর আসামি আসে না, ওর ভাইরা আসছে, আইসা মামলা এই জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা আছে। ওইখানকার চেয়ারম্যান বলছে যে যেহেতু ওরা টাকা দেয় না, ওরা খারাপ মানুষ, আপনি মামলা করে দেন, পরে মামলা করে দিচ্ছি। তারপর মনে হচ্ছে এখান থেকে ওর ভাইয়ের আইসা ইনি হয়ে গেছে, এই যাবিন হয়ে গেছে, ইচ্ছায় যাবিন নাকি, আমি আমার টাকা নেই, যার কারণে আমি মামলা ওর কিছু করতে পারি নাই। আমি অনেক জায়গায় থেকে অনেক টাকা দিচ্ছি, যেহেতু ভিসা চেক করেছেন উনি, ভিসার কপি নিশ্চয়ই আছে ওখানে, এজেন্সির নামও পরিষ্কার লেখা আছে এবং এজেন্সির বিরুদ্ধে বিএমটিতে উনি দরখাস্ত করতে পারেন। এই কথাটা প্রায় শোনা যায় যে ব্যক্তিগতভাবে ভিসা এনে দেন, এইটি একটু আমি আসলে আপনার কাছ থেকে এটি জেনে নিতে চাই যে এজেন্সি ছাড়া কি আসলে কখনোই ভিসা আনা সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ বাংলাদেশ থেকে দুটো পদ্ধতিতে যায়, একটা হলো ইন্ডিভিজুয়ালি কেউ ভিসা পাঠাতে পারে, তখন তার নামে ডাইরেক্ট ভিসা পাঠায়, তখন এজেন্সি এখান থেকে কিছুটা প্রসেসিং করে দেয়, কিন্তু যখনই এজেন্সি প্রসেসিং করবে তখন দায় দায়িত্ব এজেন্সির চলে আসে, যদিও সে প্রসেসিং ফিটে নেয় শুধু, কিন্তু আইনের আওতায় তাকে দায়িত্ব নিতে হবে। এই জন্য উনি যদি ইন্ডিভিজুয়ালি ভিসা এনে থাকে, কোনো এজেন্সি প্রসেস না করে হয়তো এজেন্সিকে ধরা যাবে না, কিন্তু যে দালাল এনেছে এবং যেহেতু এই জিনিসটা সঠিক আছে তাকে ধরে বিচার করা সম্ভব। আর যদি এজেন্সির নাম ওখানে প্রিন্ট হয়ে থাকে, মানে যে এজেন্সি মাধ্যমে এনেছে বা কারো নামে এনেছে, তাহলে তো তাকে সহজেই ধরা যাবে, তার লাইসেন্সের নাম্বার আছে, তার নাম আছে এবং লাইসেন্সকে এখানে স্থগিত করে ফেলা যাবে। আপনি হতাশ হন না, কারণ এখানে ওই যেটা বললাম আমরা যে দীর্ঘসূত্রিতা বা একটু ডিলে হয়, কিন্তু আপনার কাছে সব কাগজপত্র আছে, মামলা জন্য বেশি খরচ করার দরকার নাই, আপনারা বিএমটিতে যোগাযোগ করবেন এবং আপনি বিশেষ করে যে যেখানে কেস করেছেন এখানে একটু মানে কন্টিনিউয়াস একটা যোগাযোগ রাখবেন যে না এটার আপনি প্রতিকার অবশ্যই পাবেন, টাকা ফেরত পাবেন, তারা মোবাইল বন্ধ রেখে খুব বেশি দিন পার পাবেন, কারণ এটা তার ধরার ব্যবস্থা আছে। জি হ্যাঁ, এইতে যে ফারজান আফার ডলি আফার এইটা শুনলাম, এখানে কিন্তু আসলে একটা জিনিস আসলে এটা এটাও দেখেনি, এটা সচেতনতার অভাবেই কিন্তু অনেক সময় হয়ে যায়, সেটা হলো
প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সরকার কর্তৃক একটা, অর্থাৎ যাদের দুস্থ অসহায় মানুষদের, দরিদ্র মানুষদের সহায়তা করার জন্য কিন্তু একটা ফান্ড আছে। যদি ফারজানা আফার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় যে তার মামলাটা বা মোকদ্দমাটা পরিচালনা করা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সেই ডিস্ট্রিক্টের যে অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে রামরো, অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অভিযোগ জানাতে রামরোর ঠিকানা অথবা 333 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং ঠিকানা বিজয়নগর ঢাকা 1000, ইমেইল করতে পারেন অভিযোগ রামরো @ gmail.com, ফেসবুকে জানাতে পারেন www.facebook.com/rmm।